যাই হোক দেখতে হবে প্রথমেই হবে না আস্তে আস্তেই হবে আমি একটু দুই মিনিট আলোচনা করে আবার যাচ্ছি যে আমাদের এখানে করতে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রিটার্নিং স্টেটমেন্ট ওনার বা অথবা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট যেটা চাইবে সাথে ব্যালেন্স শিট যেখানে আমরা বলছিলাম ইনকাম স্টেটমেন্ট দুই প্রকার আছে সিঙ্গেল স্টেপ এবং মাল্টিপল স্টেপ এক ধাপ আয় বিবরণী এবং বহু ধাপ আয় বিবরণী আমরা বলছিলাম যে আমাদের অঙ্ক বা দুই ধরনের থাকে একটা হচ্ছে মার্সেন্ডাইজ কনসার্ন আর একটা হচ্ছে সার্ভিস কনসার্ন মার্সেন্ডাইজ কনসার্ন এবং সার্ভিস কনসার্ন তো আমাদের মার্সেন্ডাইজ কনসার্ন এবং সার্ভিস কনসার্নের ইনকাম স্টেটমেন্টের পার্থক্য যে মার্সেন্ডাইজ কনসার্নে আমাদের সেলস থেকে কস্ট অফ গুডস অংশটা বাদ যায় বাট সার্ভিস কনসার্নে অঙ্কে আমাদের সার্ভিস রেভিনিউ থেকে কোনো কস্ট অফ গুডস সোল্ড অংশতে আসবে না সেই সংক্রান্ত কথাগুলো এখানে সব বলা ছিল আর বাকি সব মোটামুটি ঠিক থাকবে এবং আমরা কিছু শখ দিয়েছিলাম যে সিঙ্গেল স্টেপ এবং মাল্টিপল স্টেপের কিছু শখ আমরা এখানে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের সরি এটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের শখ ছিল এবং হচ্ছে আপনার তারপরে ছিল দেখেন সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের শখ আমরা পরে দেখবো ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা এমন ছিল রিটেন আর্নিং স্টেটমেন্টটা এমন ছিল তারপর আমাদের ব্যালেন্স এর বিষয়টা এমন ছিল আমরা অঙ্ক করতে করতে আরো হবে আচ্ছা এটা ছিল আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের ছকটা যেখানে আমরা বলছিলাম সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয় গুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা

দ্যাস্টেড ট্রায়াল ব্যালেন্স অফ রোশনি কোম্পানি আর ডিসেম্বর একত্রিশ ইনক্লুড দ্য ফলোইং অ্যাকাউন্ট আমাদের চার মার্কে কিভাবে অঙ্ক আসতে পারে ছোটো সেই অঙ্কগুলো আমরা দেখতেছি ক্যাপিটাল দেওয়া আছে পনেরো হাজার ছয়শো ড্রয়িং ছয় হাজার সার্ভিস রেভিনিউ আটত্রিশ হাজার চারশো স্যালারিজ এক্সপেন্স তেরো হাজার ইন্স্যুরেন্স এক্সপেন্স দু হাজার রেন্ট এক্সপেন্স চার হাজার সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে একশো পনেরোশো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এক হাজার তিনশো হচ্ছে প্রিপিয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এই বছরের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন এখন দেখেন আমাদের এখানে কিন্তু বলে দিনে আপনি সিঙ্গেল স্টেপে করবেন নাকি মাল্টিপেল স্টেপে করবেন কিছু বলছে কিছু কি বলছে এখানে বলেন সিঙ্গেল স্টেপ করবেন নাকি মাল্টিপেল স্টেপ করবেন কিছু বলছে বলে নাই এবার আসে অঙ্কটা কোন 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 কনসার্নের অঙ্ক এটা কি আমার মার্চেন্ডাইজ কনসার্নের অঙ্ক নাকি সার্ভিস কনসার্নের অঙ্ক বলেন তো কি আমরা বলছি এখানে আমাদের দুই ধরনের অঙ্ক থাকবে একটা হচ্ছে মার্সেন্ডাইজ কনসার্ন আর একটা হচ্ছে সার্ভিস কনসার্ন এটা কোন ধরনের কোন কনসার্নের অঙ্ক বলেন সার্ভিস যে সার্ভিস কনসার্ন তাহলে একটা কথা ক্লিয়ার শুনে রাখবেন যে সার্ভিস কনসার্নের অংকে আমাকে যদি পার্ট বি অঙ্ক বিশেষ করে বা পার্ট সি বলে যাই বলি না কেন সার্ভিস কনসার্নের অংকে যত সময় না মাল্টিপেল স্টেপ বলে দেবে তত সময় আমরা মাল্টিপেল স্টেপ করব না আমরা সবসময় সিঙ্গেল স্টেপ করব। সার্ভিস কনসার্নের অঙ্কে যত সময় ইনকাম স্টেটমেন্টে আমাকে মাল্টিপেল স্টেপ না করতে বলবে তত সময় আমরা মাল্টিপেল স্টেপে যাব না সব সময় সিঙ্গেল স্টেপ করব তাই দেখেন লেখা আছে ইনকাম স্টেটমেন্ট রশ্মি কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দা ইয়ার এন্ড ডিসেম্বর একত্রিশ দুই হাজার যে সাল এখানে সাল লেখা নেই তাই দুই হাজার হিসেবে দেওয়া হয়েছে ডিটেলস টাকা টাকা আমাদের এখানে নিয়ম ছিল সিঙ্গেল স্টেপে সকল প্রকার আয় এক জায়গায় এনে সেখান থেকে আমরা ব্যয়গুলো বাদ দিব আমাদের এই তথ্যগুলোর ভিতর আমাদের দেখেন এক তথ্যগুলোর ভিতর আমাদের এক জায়গায় আয় আছে সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ আটত্রিশ হাজার চারশো দেখেন রেভিনিউ হিসেবে সার্ভিস রেভিনিউ আমরা আটত্রিশ হাজার চারশো লেগছে এটা টোটাল রেভিনিউ এর থেকে আমরা এক্সপেন্স গুলো বাদ দেবো দেখেন এক্সপেন্স গুলো কি কি ছিল আমাদের

টোটাল কি হলো আমাদের সিস্টেম অনুযায়ী সব আয় থেকে ব্যয়গুলো বাদ যাবে ব্যয়গুলো বাদ দিছি এখানে কিন্তু এই যে ক্যাপিটাল ড্রয়িংস এদের ব্যবহার এখানে আসবে না আমার শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট করতে বলছে আয় এবং ব্যয়গুলো আসবে ঠিক আছে ব্যালেন্স করার না না হ্যাঁ ব্যালেন্স শিট করতে গেলে ওইগুলোই লাগবে ব্যালেন্স শিট যখন করতে বলবে ওনার সিকিউরিটি করতে বলবে তখন আপনার লাগবে এখন ওগুলো লাগবে না এখন আপনার ইনকাম স্টেটমেন্টে কোন কোন তথ্য আছে শুধু সেইগুলো জি আয় এবং ব্যয় মিলে ইনকাম স্টেটমেন্ট হয় ঠিক আছে জি আচ্ছা এবার আসেন পরের অঙ্কে যাই পরে আমরা পার্ট সির একটা অঙ্কে চলে যাচ্ছি সরাসরি পার্ট বি এবং পার্ট সি সার্ভিস কনসার্নের অঙ্কে যেহেতু আছে আমরা সার্ভিস কনসার্ন নিয়ে আজক্রিম আলোচনা করতেছি দেখেন দা ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ অর্না ট্রেডিং অ্যাজ অফ ডিসেম্বর একত্রিশ দুহাজার সতেরো কন্টেইনস দা ফলোই অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে ডিটেলস ডেবিট ক্রেডিট দেওয়া আছে ক্যাশ অ্যাকাউন্ট স্সিভেল প্রিপেইড রেন্ট প্রিপেইড ইন্স্যুরেন্স ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস বাইবেল অর্নার্স ক্যাপিটাল অর্নার্স ড্রয়িং রেন্টাল সার্ভিস রেভিনিউ স্যালারিজ এক্সপেন্স ট্রাভেল এক্সপেন্স মিসেলিনিয়াস এক্সপেন্স অ্যাডিশনাল তথ্য দেওয়া আছে চারটা দি রিকোয়ারমেন্ট আপনাকে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শীট ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শীট করতে বলছে পার্ট সি রংকে আমাদের সবসময় মনে রাখবেন ইনকাম স্টেটমেন্ট ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বা রিটেইন আর্নিং স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শীট এই তিনটা জিনিসই আসবে কিন্তু আপনার রিকোয়ারমেন্টে অনেক সময় হয়তো ওনার সিকিউরিটি বা আপনার ইনকাম স্টেটমেন্টটা নাও চাইতে পারে কিন্তু তারপরেও আপনার সেটা আমরা ওয়ার্কিং করে কি করব করে তারপরে ব্যালেন্স শিটে যাব ঠিক আছে তাহলে এখানে আমাদের অঙ্কটা এটাও দেখেন সার্ভিস কনসার্নের অঙ্ক এটাও আমাদের সার্ভিস কনসার্নের অঙ্ক তো সার্ভিস কনসার্নের অঙ্ক আমরা কি দেখে বুঝতে পারলাম সার্ভিস কনসার্নের অঙ্ক আমরা কি দেখে বুঝতে পারলাম আমাদের অঙ্কে দেখেন রেন্টাল রেন্টাল সার্ভিস রেভিনিউ লেখা আছে যে আছে ও হ্যাঁ আছে তাহলে এটা আমাদের সার্ভিস কনসার্নের অঙ্ক যেহেতু ইনকাম স্টেটমেন্ট বলছে আমাদের অবশ্যই সিঙ্গেল স্টেপে করব মাল্টিবেলে না যে তাহলে একই বিষয় আগের মতোই যে সকল প্রকার আয় থেকে আমরা সকল প্রকার কি করব ব্যয় বাদ দিব সকল প্রকার আয় থেকে আমরা কি করব সকল প্রকার ব্যয় বাদ দিব না তাহলে এখানে নিরামিলের ভিতর দেখেন তো আয় কয়টাই আছে একটাই আছে না রেন্টাল সার্ভিস রেভিনিউ তিন লাখ পঁচাশি হাজার কি একটাই আছে না এখান থেকে এটা হচ্ছে একটা আয় এবার এখান থেকে ব্যয়গুলো বাদ দেবো কি কি ব্যয় আছে আমরা একটু খেয়াল করি যা আমাদের ইনকাম স্টেটমেন্টের মধ্যে আসে আমরা উপর থেকে খেয়াল করব আমরা অঙ্কের ধারাবাহিকতা একটু রক্ষা করব সবাই আগে রেওয়ামিল খোঁজ করবো তারপর সমন্বয়ে যাব আমরা অনেকেই করি সমন্বয় দেখি দুইটা একটা দেখি রেওয়ামিল এগুলো না আমরা ধারাবাহিকতা ভাবে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে আমরা খেয়াল করব তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে আমি যে কথাটা বলেছি আপনি তো সেই উল্টাই বলতেছেন আমি বলছি আগে রেওয়ামিলে দেখবো তারপর সমন্বয় খেয়াল করব। ও আচ্ছা ঠিক আছে রেওয়ামিল থেকে দেখেন ক্যাশ আসবে না অ্যাকাউন্ট রিসিভাবেল এগুলাও আসবে না প্রিপেইড রেন্ট প্রিপেইড ইন্স্যুরেন্স বিষয়ে একটু কথা বলে খেয়াল করেন রেন্ট খরচ ইন্স্যুরেন্সও কিন্তু খরচ তো এদের অগ্রিম হয় বেধায় প্রিপেইড রেন্ট একটা চলতি সম্পদ প্রিপেইড ইন্স্যুরেন্সও কিন্তু একটা চলতি সম্পদ আমরা প্রিপেইড বলতে বোঝাই অগ্রিম কোন খরচের অগ্রিম হচ্ছে চলতি সম্পদ এখন সেটা তো খরচ হিসেবে সংগঠিত হতেও পারে খরচ হিসেবে সেটা কি হতে পারে সংগঠিত হতেও পারে তারপর তার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেটা চলতি সম্পদ হিসেবে আমরা কাউন্ট করব তার মানে প্রিপেড রেন্ট এবং প্রিপেড ইন্স্যুরেন্স এটার যদি কোনো একটা অংশ ব্যয় হয় তাহলে সেটা যাবে ইনকাম স্টেটমেন্টে আর যে অংশটা ব্যয় হবে না অগ্রিম হয়ে যাবে সেটা চলে যাবে সেই অংশটা চলে যাবে কারেন্ট অ্যাসেটে কথা কি বোঝা গেছে খরচের অগ্রিম কারেন্ট অ্যাসেট কিন্তু সেই খরচটা তো সংগঠিত হতে হবে খরচ হওয়ার পরেই তো অগ্রিমে যাব। এ কারণে আমাদের প্রিপেইড রেন্ট প্রিপেইড ইন্স্যুরেন্স বা প্রিপেইড জাতীয় যে কোনো যে কোনো প্রিপেইড এক্সপেন্স দেখে সরাসরি আমরা খরচ হিসেবে খরচের অগ্রিম হিসেবে ব্যালেন্স শিটে দিব না সেক্ষেত্রে আমরা ইনকাম স্টেটমেন্টে কত অংশটুকু আসতে পারে কতটুকু আসতে পারে সেটা আমাকে বিবেচনায় আনতে হবে যেমন দেখেন আমাদের প্রিপেইড রেন্ট এই রেন্ট সম্পর্কে তো আমাদের সমন্বয় আছে এক নম্বরে দেখেন এক নম্বর সমন্বয়ে কি লেখা আছে দা প্রিপেইড রেন্ট ওয়াজ ফর দা পিরিয়ড জানুয়ারি 1 2017 টু ডিসেম্বর 31 2017 এই একটা সমন্বয় আমাদের আছে কেউ কি বলতে পারবেন যে এই সমন্বয়ের দ্বারা আমরা কত অংশ খরচ এবং কত অংশ সম্পদ হিসেবে বিবেচনা করতে পারবো এই যে ডেটের বিষয়গুলোকে আপনারা বোঝেন ডেট থেকে কিভাবে সম্পদ এবং খরচ বের করতে হয় মাপা আরেকবার বলেন আমি তো বলি নাই আমি বলছি আপনারা বোঝেন কিনা সেটা বলেন বুঝ এর আগে করিছি তা ভুলে গেছি এই আপনি আরেকবার উনি আপনি কি বুঝলেন সেটা একটু মনে নেই তাহলে আবার কেমন বুঝলেন আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে আমাদের যে ডেটটা থাকবে ডেটের বিষয়টা আমরা খেয়াল করব আমাদের অঙ্কটা যে সাল সাল ভিত্তিক মূলত কাজ আমাদের অঙ্কটা কিন্তু সতেরো সালের কত সালের সালে সতেরো সালের আপনার দেখেন নিচে তারিখটাও দেওয়া আছে প্রিপেড জানুয়ারি ডিসেম্বর এই তারিখগুলোর ক্ষেত্রে বিবেচনা করতে হবে আমি যে বছরের অঙ্ক করতেছি যে বছরের অঙ্ক করতেছি এই বছরের ভিতর কত মাস আছে সেইটা হচ্ছে আমার খরচ যে বছরের অঙ্ক করতেছি সেই বছরের ভিতর কয় মাস আছে এটা হচ্ছে আমার খরচ আর ওই বছরের বাইরে যতটুক চলে যাবে সেটা হচ্ছে আমার সম্পদ খরচের অগ্রিম হচ্ছে সম্পদ আপনি দুই হাজার চব্বিশ সালে আসেন দুই হাজার চব্বিশ সালে যতটুকু ভাড়া বেয়ার করবেন এটা আপনার খরচ কারণ যে কোনো কিছু ভাড়া মূলত এক বছরের জন্য নেওয়া হয় এটা বাসা ভাড়া না কিন্তু এটা প্রতিষ্ঠান সেগুলো বাৎসরিক হিসাব করা ব্যবসা হয় তাহলে বাৎসরিক হিসাব করলে যে বছরের মধ্যে যেটা এটা আপনার খরচ কিন্তু আপনি যদি এক বছরের ভাড়ার জায়গায় দুই বছর দিয়ে দেন তাহলে ওটা আপনার খরচের রোগী তাহলে খরচ হবে কতটুক যে অংশটা আমার কি সালের মধ্যে থাকবে সেই অংশটুক হচ্ছে খরচ আর সালের বাইরে চলে গেলে সেটা হবে সম্পদ বুঝতে পারছেন হ্যাঁ তাহলে বলেন তো এখানে প্রিপেইড ড্রেন্টের এই অংশটা টুক চলে যাওয়া কতটুকু সম্পদ আর কতটুকু খরচ এই যে প্রিপেইড ড্রেন্টের তারিখটা দেওয়া আছে এবং উপরে প্রিপেইড রেন্ট সাত টাকা দেওয়া আছে ডিসেম্বর হ্যাঁ জানুয়ারির এক ধরতে হবে তাহলে এই বারো মাসই তো খরচ হয়ে গেছে হ্যাঁ তার মানে আমাদের রেন্টের প্রিপেইড রেন্টের সম্পূর্ণ টাকাই খরচ হয়ে গেছে কারণ আমার এটা তো এই বছরের মধ্যেই সীমাবদ্ধ আছে এটা তো বছরের বাইরে যায়নি যাইছে বাইরে কিন্তু যায় নাই সুতরাং আমরা লিখতে পারি রেন্ট এক্সপেন্স সাত হাজার নয়শো বিশ টাকায় ফুলফিল লিখতে পারি বাইরে যেত তাহলে এখানে কেমন হতো মানে লেখা এই কেমন যে হতো এই যে যে বিষয়টা এই যে আমি তো বললাম সামনে পাবো আস্তে আস্তে আগে আমাদের বোঝার দরকার নেই এইটা আগে বুঝেছি কিনা সেটা খেয়াল করেন আছে সামনে আছে আপনার প্রশ্নের উত্তর সামনেই পাবেন এইটা কি বুঝতে পারছেন সেটা বলেন হ্যাঁ এবার আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই খোঁজ করেন এবার দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স আছে তিন হাজার নয়শো ষাট টাকা এই সম্পর্কিত সমন্বয় তিন নম্বরে আছে করেন এবার আপনি পড়ে এখানেই বুঝেন আপনারা যে প্রশ্ন ছিল তার অ্যান্সার পেয়ে যাবেন তিন নম্বর সমন্বয় কি বলা আছে ও প্রিপেড ইন্স্যুরেন্স

হ্যাঁ যখন আমরা ব্যালেন্স শিট করবো তখন ব্যালেন্স শিটে সেটা সম্পদ হিসেবে দেখাবো তাহলে এখানে আমরা লিখতে পারি রেন্ট এক্সপেন্স তিন হাজার নয়শো ষাট গুণ নয় বাই বারো যেহেতু খরচটা নয় মাসের আচ্ছা এরপর দেখেন ইকুইপমেন্ট এগুলো আসবে না অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস পেয়েবল ক্যাপিটাল ড্রয়িংস স্যালারিজ এক্সপেন্স আসবে স্যালারি দেখেন ছিল দুই লাখ পঁচাত্তর হাজার এটা আবার দেখেন সমন্বয় নাম্বার চারে বকে আছে স্যালারি ডিনকারেড বাট আনপেইড টোটাল টাকা তিন হাজার তিনশো আছে তাহলে দেখেন আনপেইড মানে কি বকেয়া খরচের বকেয়া কি হয় খরচের বকেয়া যোগ হয় আর খরচের অগ্রিম বাদ হয় বকেয়া যোগ অগ্রিম বাদ এগুলো সিম্পল নাইন টেন থেকে আমরা জানি সবাই বকেয়া থাকলে যোগ হয় আর অগ্রিম থাকলে কি হয় বাদ হয় তাহলে এখানে আমাদের স্যালারি ছিল দুই লাখ পঁচাত্তর হাজার তার সাথে বকেয়া আরো তিন হাজার তিনশো আছে এটা আমরা যোগ করব ঠিক আছে এবার ট্রাভেল এক্সপেন্স এবং মিসেলেনিয়াস এক্সপেন্স এগুলো সরাসরি বসে যাবে এগুলো খরচ লাস্টে দেখেন সমন্বয় থেকে একটা জিনিস নেওয়া হয় নাই দুই নম্বর সমন্বয়ে উপর অবচয় ছিল কত টাকা আট হাজার আটশো টাকা খরচ হিসেবে আমাদের এক্সপেন্স থেকে বাদ দিব তাহলে একটা ইনকাম পাইছি আমরা তার থেকে সকল প্রকার খরচ আমরা বাদ দিব দেখেন সেই হিসেবে আমাদের ইনকাম স্টেটমেন্টটা তৈরি করছি আমরা এখন বলেন এত সময় যা বললাম বা আপনারা যেটা বুঝলেন তা কোনো প্রশ্ন আছে কিনা ওকে স্ক্রিনশট দেন পরে রিকোয়ারমেন্টে যাব আমাদের অঙ্কে কিন্তু আমি বলছি প্রথমেই বলছিলাম যে ওনার সিকিউরিটি থাকবে বা রিটেন আর্নিং স্টেটমেন্ট থাকবে এই কথাটা একটু বুঝতে হবে যে কখন আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব আর কখন রিটেন আর্নিং স্টেটমেন্ট করব অঙ্কে ঠিক আছে এইটা একটু আপনাকে বুঝতে হবে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন দেখেন আমাদের এই যে অঙ্কটার মধ্যে কোথাও কি রিটেইন আর্নিং নামে কোনো তথ্য আছে দেখেন তো কোনো রিটেইন আর্নিং এর নামে কোনো তথ্য আছে না না অথবা রিটেইন আর্নিংস অথবা আটা নামে থাকতে পারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই নামে থাকতে পারে অর্থাৎ আমার রেওয়ামিলের ভিতর আগে থেকে আমাদের যেহেতু রিটেইন আর্নিং স্টেটমেন্ট আপনারা পড়ছিলেন সূত্রটা ছিল এমন যে ওপেনিং রিটেইন আর্নিংস তার সাথে নিট ইনকাম যোগ করতে হবে চারটা জিনিস আরো বাদ যায় যোগ করার পরে চারটা জিনিসই বাদ যায় তাহলে ওপেনিং রিটেইন আর্নিংস বলতে কি রেওয়ামের ভিতর যেটা থাকবে এটাই তো ওপেনিং রিটেন আর্নিংস নাকি তার মানে এখানে কিন্তু রেওয়ামেলের ভিতর কোনো রিটেইন আর্নিংস এর কথা উল্লেখ নাই আছে যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা রিটেইন আর্নিং স্টেটমেন্ট করতে পারবো না সেক্ষেত্রে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হবে কি করতে হবে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তাহলে কোন ক্ষেত্রে কখন কোন ক্ষেত্রে আমরা রিটেইন আর্নিংস করব আর কখন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব বুঝতে পারছেন তাহলে ওনারস এবারেসার ওনার সিকিউরিটি স্টেটমেন্টে সূত্রটা কে ছিল বলেন আয়েশা ম্যাম বলেন কি ছিল সূত্র তো সর না খুবই সহজ ছিল যে ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল তার সাথে কি করতে হয় এডিশনাল ক্যাপিটাল যোগ করতে হয় না আর ইনকাম যোগ করতে হয় তাই তো আর বাদ দিতে হয় এটাই তো হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি ছিল ভয় পাওয়ার কিছু নাই তাহলে এখানে দেখেন ক্যাপিটাল আছে আমাদের ক্যাপিটাল হচ্ছে এর সাথে আমাদের অ্যাডিশনাল ক্যাপিটাল সাধারণত সমন্বয়ে থাকার কথা কিন্তু সেটা নাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আহ নিট ইনকাম যোগ করবো ড্রয়িংস বাদ দেবো একটু মাত্র তিনটা লাইনের কাহিনী দেখেন হচ্ছে তিনটা লাইনের কাহিনী ঠিক আছে এবার আসেন ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে আমাদের সম্পদ এবং দায়কে ভাগ করতে হয় দেখেন ব্যালেন্স শিট তারিখ দিয়ে প্রথমে অ্যাসেট লিখে কারেন্ট অ্যাসেট আমরা কিন্তু এইভাবে ব্যালেন্স শিট করতে হবে এবং ফরম্যাটটাও কিন্তু আমি ওইভাবে লেখাই দিয়েছি তাহলে দেখেন অ্যাসেট হিসেবে প্রথমে কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ সম্পদ কয় প্রকার আইসা ম্যাডাম দুই প্রকার চলতি সম্পদ স্থায়ী সম্পদ এই তো ফেল করলেন জায়গায় ফেল তাইলে আপনাদের তো নিয়মে আমি শখ কাটে দিয়েছিলাম এই বাকিরা কেউ বলেন তো সম্পদ কয় প্রকার আজকে আপনাকে সম্পদ শেখাবো আজকে থার্ড ইয়ারে এই ছাড়া জীবন আচ্ছা আর কোন সম্পদ খুঁজে পাচ্ছে না তাহলে গুড উইল কোন ধরনের সম্পদ বলেন বিনিয়োগ সম্পদ হ্যাঁ ঠিক আছে আপনার কথা ওই আইশা ম্যাডাম গুড কি ধরনের সম্পদ ওই যে বিনিয়োগ সম্পদ কি বলতে বিনিয়োগ সম্পদ গুড উইল সম্পদ ইনট্যাঞ্জিবল অ্যাসেট রয় স্পর্শন সম্পদ এর নাম শুনেননি হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এটা কোথা থেকে আসলো ওই যে সুনাম পেটেন্টেড মার্ক এগুলো হ্যাঁ তা ওইটার কথাই তো আমি বলתי তাহলে এগুলো কোথা থেকে আসলো আপনি তো শুধু বলছেন চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ মানে আমি তো মেইন তুইটা বলছি এবার এর মধ্যে তো আরো ছোট ছোট বাচ্চা কাচ্চা ভাগ টাগ আছে মেইন সম্পাদ ওই সারা জীবন সারা জীবন ওই মেইন আর আনমেইনই শিখে আসছেন যাই হোক যা শিখছেন সেটা নাইনটিন পর্যন্তই সীমাবদ্ধ অনার্স এ সে কথাগুলো বলতে আমি এমনি ভয় পাই খুব মানে এটা খুবই একদম অপশনাল রেখে দিই আর বাকিগুলো গুলা ট্রাই করি একদম লাস্টে দেখি এটা আচ্ছা ঠিক আছে তাহলে মানে আমি বলতে চাই জন্য আমার একটা কল দেখাইতে হবে বলতে হবে যে জানি না জানতে হবে ঠিক আছে জানি না জানতে হবে হ্যাঁ এটাই সম্পদ হচ্ছে পাঁচ প্রকার আমার নিয়মে লেখা আছে আপনি খেয়াল করবেন সম্পদ হচ্ছে পাঁচ প্রকার প্রথম হচ্ছে কারেন্ট অ্যাসেট তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট তারপরে আপনি যেটা কি স্থায়ী সম্পদ বলেন সেটা কোম্পানির ভাষায় বলে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট তাহলে কয় প্রকার হলো তিন প্রকার তারপর হচ্ছে ইন্টারজিবেল অ্যাসেট অস্পর্শনীয় সম্পদ গুডউইল প্যাটার্ন ট্রেডমার্ক তারপর লাস্ট আছে ফিকশন অবস্থব সম্পদ এটা আছে চার প্রকার চারটা অলিকব অবস্তব সম্পদ আছে আমার নিয়মেও লেখাই দেওয়া আছে এগুলো একটু নিয়মগুলো দেখবেন আচ্ছা তাহলে আমরা আসি প্রথমে কারেন্ট হিসেবে দেখেন অবশ্যই ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাঙ্ক ক্যাশ আসবে অ্যাকাউন্ট রিসিভেবল আসবে আসবে কারেন্ট অ্যাসেট হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যদি অঙ্কে ব্যাড্রিপ থাকে ব্যাড ড্রিপটা বাদ যাবে এবার প্রিপেড রেন্ট তো আসবে না কারণ এটা সম্পূর্ণ আমার খরচ হয়ে গেছে প্রিপেড ইন্স্যুরেন্স এটা দেখেন নয় মাসের খরচ ছিল তাহলে বাকি তিন মাসের সম্পদ না এটা সমন্বয়ে আমরা নয় মাসের খরচ ধরছিলাম না তাহলে বাকি তিন মাস কি সম্পদ তারপরে দেখেন তো কারেন্ট আছে আর কি আছে এর মধ্যে খুঁজে বার করেন এবার খুঁজতে হবে কিন্তু হ্যাঁ তো আর কিছুই পাচ্ছি না আমরা চলতি সম্পদ হিসেবে কোন খরচের অগ্রিম নিচে থাকলে সেগুলো আসতো আর কিছু আপাতত নেই তাহলে চলতি সম্পদ এইগুলা আমি একবারে সলিউশন দেখাচ্ছি এবার দেখেন লং টার্ম ইনভেস্টমেন্ট অঙ্কের ভিতর কোনো ইনভেস্টমেন্ট নাই আছে না আছে না কোনো ইনভেস্টমেন্ট নাই এখানে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট নাই তাহলে আসলো না এরপরে আসেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বা স্থায়ী সম্পদ যেটাকে বলা হয় দেখেন ইকুইপমেন্ট আমাদের অঙ্কে ছিল এক লাখ বত্রিশ হাজার ছিল স্থায়ী সম্পদ এখান থেকে বাদ যা হচ্ছে অ্যাকোমোলেটিভ ডেপ্রিসিয়েশন দেখেন অ্যাকোমোলেটিভ ডেপ্রিসিয়েশন পুরাতন যেটা ছিল সেটা চুয়াল্লিশ হাজার ছিল ছিল এবার এর সাথে দেখেন সমন্বয় নাম্বার দুইতে আমাদের আট হাজার আটশো টাকা আরো যোগ করা হয়েছে হবে করতে হবে কারণ কি পুরাতন আর নতুন মিলায় বাদ দিতে হবে ঠিক আছে এটা বোঝেন নেই কথা ইকুইপমেন্ট এক লাখ বত্রিশ যার দেখেন একমুটেড ডেপ্রিসিয়েশন চুয়াল্লিশ হাজার আগে থেকে ছিল আবার আবার নতুন করে ডেপ্রিসিয়েশন আসছে আহাজার আটশো তাহলে এখন আপনার বাকিটা কি কি হবে না টোটাল মিলে আপনাকে বাদ দিতে হবে না আচ্ছা স্থায়ী সম্পদ দেখেন আর নাই এরপরে সেই ইন্টার্নজেবেল আছে ফিক্সান আছে এগুলো কিছুই নাই মানে আমার এই অঙ্কে মাত্র দুই ধরনের সম্পদ আছে দেখেন তাই আমরা লিখছি কারেন্ট অ্যাসেট ক্যাশ অ্যাকাউন্ট হিসেবে প্রিপেইড ইন্স্যুরেন্স প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলাম এটা থাকলো 198990 এটা হচ্ছে টোটাল অ্যাসেটের পরিমাণ এটাও কিন্তু দেখেন আপনারা শুধুমাত্র এটা 2 টাকার কলাম দিয়েও করতে পারেন 3 টাকার কলম দিলেও হচ্ছে কিন্তু আপনার এখানে যে সারিগুলো আপনি যে কলম কলম ঠিক আছে দুইটা জায়গায় তিনটা দিলেন সারি এই যে দাগ দাগ দেওয়া দেখছেন এই যে সারিগুলো আপনারা দিবেন না আপনারা কিন্তু ঢালাও ভাবে লিখবেন ঠিক আছে এবার আসেন দায় পাশে সম্পদ গেল দায় পাশে আমাদের প্রথমে লিখতে হবে লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি দিয়ে দেখেন কারেন্ট লাইবিলিটি গুলো ছিল হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবেল চৌত্রিশ হাজার তিন লাখ একচল্লিশ হাজার অঙ্কের মধ্যেই ছিল স্যালারি বকে আসছিল সমন্বয়ে দেখবেন তিন হাজার তিনশো আর হচ্ছে আপনার ওনার সিকিউরিটি আমরা যেটা যে ওয়ার্কিং করে পাইছি সেটা আমরা সরাসরি বসায় দিছি যোগ করলে দেখেন আমাদের মিলে গেছে দায় পাশ দায়পাশে পাশে খুব কম জিনিসই আসছে ঠিক আছে বলেন কোনো প্রশ্ন আছে কথা বলেন না ভাইয়া